আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, টেন্ডার বাজি করার জন্য আমি জীবন দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে রাহাজানি করার জন্য জীবন দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা আল্লাহর গোলামি করবে, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। এরপরে প্রশ্ন করেন, আল্লাহ গোলামি করার জন্য তুমি দিয়েছ, আবার তুমি আমাদেরকে মরণ দিবা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ধরা যে কত শক্ত এটা বোঝানোর জন্য আমি আল্লাহ মরণ দিব। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাকশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর ধরা হইল অনেক শক্ত। ও আল্লাহ, এরপরে তুমি কেন জীবন দিবা? মরার পরে আবার কেন জীবন দিবা? আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রাইয়ারাত ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররাইয়ারাত। আমি আল্লাহ তোমারে প্রথম জীবন দিয়েছি, তুমি নেক কাজ করেছো, দ্বিতীয়বার জীবন দেব নেক কাজের প্রতিদান দেওয়ার জন্য। আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, নেক কাজ করলে না কিন্তু তুমি গুনাহ করেছ, আমি আল্লাহ আবার মরণের পরে জীবন দিব ওই গুনাহের প্রতিফল দেওয়ার জন্য। এটা তো হলো অনেক পরের সাবজেক্ট, কিন্তু আমার নবী বলেন, মানুষের জীবনে দুইটা কেয়ামত। এক নম্বর কেয়ামত হলো আজরাইল যখন তোমার রুহ নিয়ে যাবে, তখন প্রত্যেকটা মানুষের জন্য একটা কেয়ামতের মতন অনুভব হবে। কথা বলেন ঠিক না বেটি? বাহাদুরি করো, রংবাজি করো, সিটারি করো, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, এমন একটা সময় আসবে আজরাইলের থাবার মাধ্যমে তোমার রক গোলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, কেয়ামত এমন একটি ভয়ঙ্কর নাম। এই কেয়ামতের আলামত আবার দুই প্রকার। এক প্রকার আলামত হলো আলামতের সুগরা, আর এক প্রকার আলামতের নাম হলো আলামতে কুবরা। আমি আলামতের সুগরাগুলো আপনাদের সামনে বলবো, অটোমেটিকলি বাদরের মানুষ বুঝতে পারবেন কেয়ামতের ছোট আলামতগুলো সব ঘটে গেছে আর বাকি নাই। এর মধ্যে একটা আলামত হলো আঘাত ঘাট হবে, যেই দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনা করে নাই ওই দিক দিয়ে রাস্তা হবে। আমার নবী বলে এটা হলো কেয়ামতের আলামত। দুই নম্বর হলো রাখাল ছেলে যারা, তারা দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক হবে, গরিব ধনী হবে, আবার চোখের পলকে কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে যাবে। আমার নবী বলেন এটা কেয়ামতের আলামত। তিন নম্বর হলো, তিন নম্বর এই যে একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তিদের সম্মান থাকবে না, সাধারণ পাবলিক যারা ওই যোগ্য ব্যক্তির চেয়ারে বসে মাতবরি করবে তারা। কথাগণ না কেন ঠিক কিনা বলেন? এখন জামানা এসে গেছে, কথাগণ ঠিক কিনা বলেন? আমরা আঙ্গুল দিয়ে ফতোয়া শিখায়, আমরা শিখায় আলিফের নামে কুতুব জানে না, এই সিয়ারও পয়সা মাতবরি করে, আছে না নাই বলুন? যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে, এটা হলো কেয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, এই যে কোরআনের ফয়সালা আলেমদের কাছ থেকে নিবে না,
সাধারণ পাবলিকরা এই ফতোয়া দিবে। এক বেচারার বউ তালাক দিয়া দিছে, শাসলো বয়া বয়া ফতোয়া দিয়া দে। হুজুর কাছে যাইবি কিতে করতি? হুজুর কাছে যাইবি কিতে করতি? ভাষ্যটা হাতে লাগাই দি মনে। আলেমরার কাছে যায় না, অথচ কোরআনের ফয়সালা দিবে আলেমরা। আলেমদেরকে মূল্য দিবে না। আলেমরার কাছে যাওয়ার আগে ফতোয়া গোড়াইলা, তিন তালাক দিয়া দিল, এক তালাক কইছে না, আবার এক তালাক দিল, আবার তিন তালাক হয়ে গেছে, টাকা খাইয়া। এইগুলা কিয়ামতের আলামত দেখবেন। এইগুলা কিন্তু এখন অহরহ করতেছে, কথা কন ঠিক কিনা বলো? বোর জামার সামনে বোর কণ্ঠ বাইরা যাইব, জামার সামনে বোর কণ্ঠ বেড়ে যাবে। বউ যদি জামাই যদি বলে তুমি এখানে যাইও না, বউ কয় একশো বার জামু। এই যে মুখে মুখে তর্ক বেড়ে যাবে। আমার নবী বলেন এটা কেয়ামতের আলামত। সন্তান মারে হুকুম দিবে, সন্তানকে মা হুকুম দিবে, সন্তান এইভাবে মায়ের কথাটা মুখে মুখে তর্ক করে উড়াইয়া দিবে। আমার নবী বলেন এটা কেয়ামতের আলামত। গণ গণ ঘূর্ণি ঝড় হবে কেয়ামতের আলামত, গণ গণ মহামারী হবে কেয়ামতের আলামত। এমন কিছু ঘটনা ঘটবে যার সহ্য গোষ্ঠীও দেখে নাই, যেমন করোনা মহামারী। বয়স কত? 65 বছরের। জীবনে করোনার মতন এমন মহামারী দেখছেননি। ডাইরেক্ট অ্যাকশন। বয়স কত? 75। কত? 55। দেখা দিয়েছে 40 বছরের মতন। মাশাল্লাহ, আল্লাহ বরকত দিছ। মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা কর। 40, 65, 75, এই 75-এর ভিতরে করোনার মতন এমন মহামারী জিন্দিগিও দেখে নাই। আমার নবী বলেন এমন কিছু ঘটনা ঘটব যা জীবনে কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, যেমন বর্তমানে করোনা মহামারী। আমার নবী বলেন এটা কেয়ামতের আলামত। কিসের আলামত? কেয়ামতের আলামত। এখন যদি বলি ও বাদুরবাসী, এই আলামত গুলা কি আছে না এখনো? ঘটে গেছে, আপনারা বলবেন ঘটে গেছে, তার মানে বোঝা গেল কেয়ামত দূরে নয়, কেয়ামতের দিন ইমাম মাহদি আসার সময় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কেয়ামতের আলামত কয় প্রকার? এখন বলতেছি ছোট ছোট আলামত, তার মানে ছোট ছোট আলামত যা বলছি সব ঘটে গেছে, রটে গেছে, আর বাকি আছে বড় আলামত। বড় আলামতের মধ্যে কোন আলামতটা জানেননি? এক নম্বর হলো ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ আবার কারা? ইয়াজুজ মাজুজ এমন বিশাল দেহের অধিকারী, ওরা মানুষকে পিঁপড়ার মতন ধরে ধরে সাবায়া খাইব। তাদের কানগুলা উপর দিকে মাটির তলা পর্যন্ত, বিশাল বড় বড় বৃহৎ আকারের মানুষ দানব গুলো। এরা অনেক অত্যাচার করত, বাদশাহ জুলকারনাইন পিতল দিয়া গলায়া গলায়া চতুর্দিকে রাস্তা বানায় এদেরকে বন্দি করে রেখেছে। এখনো তারা ওই ঘরের মধ্যে বন্দি আছে। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বেরিয়ে যাবে, এখনো তারা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। কেমনে জানেননি? ওদের জিব্বাটা এত দাঁড়ালো, এই জিব্বা দিয়া বিল্ডিংটার মধ্যে জিব্বা দিয়া চাটতে থাকে, চাটতে থাকে। এই বিল্ডিংটা যখন ব্লেডের মতো হইয়া যায়, সাতের মানুষটা ডাক দিয়ে কে এখন আর লাগবে না, সকালে করব। এবার সকালে তারা একটু রাতের বেলা আরাম করে ঘুমায়া যায়। ঘুমের ঘরে উঠে দেখে আবার যেমন দেয়ালটা ছিল আমার আল্লাহ আগের মতো দেয়ালটা বানাইয়া দিছে। ওরা বের হতে পারে না, জিব্বা দিয়া যদি বিশাল বড় দেয়াল তারা চাটতে চাটতে ব্লেডের মতন চিকন বানাইয়া ফালায়, তাইলে বলেন তো জিব্বা যদি এত দাঁড় হয়, দাঁতের মধ্যে কেমন দাঁড় হবে? ওরা সারাদিন এইভাবে জিব্বা দিয়া চাটে, সকালবেলা উঠটা দেখি যেমন আবার তেমন হইয়া গেছে। আমার নবী বলেন কেয়ামতের বড় আলামত হলো ইয়াজুজ মানুষ গুলো বিল্ডিং প্রাচীর ভেঙ্গে বের হয়ে যাবে, নদীর পারে এইভাবে হা করে দাঁড়াবে, গোটা সাগরের পানিগুলা মুখের মধ্যে দিয়ে খাওয়া শুরু করবে, মানুষগুলারে পায়ের নিচে ফালাইয়া পিপিলিকা মতে মনে করবে। কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বেড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এই ইয়াজুজ মাজুজকে পরাজিত করা হবে।
ঈসা আলাইহিসসালাম চতুর্থ আকাশের ভিতরে এখনো আছে না নাই? ওই ওই সমস্ত বিয়াদবগুলার সাইজ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে দুনিয়াতে পাঠাবে। আবার ঈসা নবী নবী হইয়া দুনিয়াতে আসবে না, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়াতে আগমন করব। একটা বার খেয়াল কইরা দেখো, ঈসা নবী ছিল নবী, নবীগিরি ভালো লাগে না, নবীর উম্মত গিরি ভালো লাগে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাত তুলে বলেন আল্লাহু আকবার। তুমি আর আমি কেমন নবীর উম্মত? আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মায়া মায়া কইরে কথাগুলো শোনা লাগবে। আমি তুমি কেমন নবীর উম্মত? ঈসা নবী দুনিয়াতে আগমন করবে, আমার নবী বলে ইয়াজুস মাজুস এরা অত্যাচারী স্টিমুলার চালাইব, শেষ পর্যন্ত ওরা ধ্বংস হবে, এরপরে দাজ্জাল নামের ফেতনা বড় ভয়ঙ্কর। আমার আল্লাহর হাবিব বলেন দাজ্জালের ফেতনাটা বড় ভয়ঙ্কর। এই দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হইয়া তোমার কাছে এইভাবে আসবে, ডান হাতের মধ্যে জান্নাত দেখাইব, আল্লাহ তারে এমন সম্মান দিব, আল্লাহ তারে এমন ক্ষমতা দিব, সম্মান নয় এটা লানতের জিন্দগি। এবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দাজ্জালকে ক্ষমতা দেওয়াই দিব, ডান হাতের মধ্যে সে জান্নাত দেখাইব, বাম হাতের মধ্যে সে জাহান্নাম দেখাবে। ওই কেয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত দাজ্জালের আলামত, যদিও দাজ্জাল বের হয় নাই, মানুষ রূপী বহুত দাজ্জাল বাইরিয়া গেছে, বড় দাজ্জাল আসে নাই, ছোট দাজ্জাল আসে না নাই, ইমান ধ্বংসকারী দাজ্জাল আসে না নাই। ওই দাজ্জাল গুলো তোমার আইসা এম দাজ্জালু না কাজ্জাবু না, এ মিথ্যাবাদী দাজ্জালরা এমন কথা বলবে যা তোমার চোদ্দ গোষ্ঠীর কানেও শুনে নাই, তোমার চোদ্দ গোষ্ঠীর চোখেও দেখে নাই। ওই বড় দাজ্জাল বের হওয়ার আগে মানুষ রূপী দাজ্জাল বাইরে গেছে অনেক আগে, এর মধ্যে একটা দাজ্জালের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, দুই নম্বর দাজ্জাল হলো ইসরায়েলের গোষ্ঠী, তিন নম্বর দাজ্জাল হলো ভারতের মোদির। এই বিয়াদবটা বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানাইছে, এরা ওই দাজ্জাল চাইতেও কম না, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবে আমি হের বিরুদ্ধে বলি কি লাগিয়া, আমি ফাইল তো তাক ফলাই দিলাম, হইলে আমার বাংলাদেশের মধ্যে আমার মুখের ভিতরে 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন করে নিরাপদ, আমার বাংলাদেশের মধ্যে হিন্দু ইহুদি বৌদ্ধ নাসারা এর চাইতে আরো বেশি নিরাপদ। আমার বাংলাদেশ যদি সংখ্যালঘুকে এমন নিরাপদ রাখতে পারি, আমার ভারতে আমার মুসলমান কেন নির্যাতিত হবে? এটা আমরা বরদাস্ত করতে পারি না। সহ্য হয় না, বরদাস্ত করতে পারি না, কিন্তু মনে একটা শান্তি লাগতেছে ইদানিং। বলবো ভারতে লাশের মিছিল, আমেরিকা লাশের মিছিল, কানাডা লাশের মিছিল, চীন লাশের মিছিল, আমার বাংলাকে আল্লাহ পাক ভালো রাখছে। কি জন্য আমরা বিদর্মীদের উপরে অত্যাচার করি না? আমার ইসলাম শিক্ষা দিছে মন্দির ব্যঙ্গে সেখানে মসজিদ করা যাবে না, আমরা জুলুম করি না। এই জন্য আল্লাহ পাক আমার বাংলাদেশকে এই পর্যন্ত আল্লাহর ওলিদের উসিলাই ভালো রাখছে। আন্নাইলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছে, আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে করোনায় 4 লক্ষ থেকে 5 লক্ষ লোক মারা যাবে,
আল্লাহ কয় তুই কেডারি, তুই কি হায়াতের ঠিকাদারি নিছত নাকি? হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছে, একটা দেশের নাম হলো শাম আর একটার নাম হলো ইয়েমেন। ইয়েমেন দেশের প্রতিনিধি হলো বাবা শাহজালাল ইয়ামেনি। এই বাংলার জমিনে 360 আউলিয়া নিয়ে আছে বলেই আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই পর্যন্ত বাংলার জমিনকে করোনার মহামারী থেকে বাঁচিয়ে রেখেছেন। আর যেগুলো মরছে ইত্যাদি আমরা দেশে প্রতিদিন অ্যাক্সিডেন্টই মরে, ইত্যাদি আমরা চিন্তা করে লাভ না। হায়াত নাই গেছে, সারা গেছে, আমার না থাকলে আমি যাবো গা। ভ্যাকসিন তো একটা উসিলা, ঠিক নিও। আমার বয়স 40 হলে নিতাম, 40-এর পরে যা হেরা লইব আমি, দু আমি লমু ভ্যাকসিন, তবে 40-এর পরে হায়াতে বাচ্চা থাকলে কষ্ট হইতেছে। আমি কিন্তু আসল কথা কইতাছি, জাতীয় ধারায় কথা বলতেছি, লোকাল ভাষায় কথা বলতেছি না। আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়, বিভিন্ন মহল থেকে আমাদের প্রতি নজরদারি করার জন্য বলা আছে, কিন্তু তাহিরি যা বলবো গায়ের জোরে বলবো না, দলিলের জোরে বলবো। আমার একে মুখের বিরুদ্ধে বলি কি লেগে, আর বলতাম না কি লেগে, আমার মুসলমান ভাই রহমান করে লেব আমি ছেড়ে দিবো। আমরা বাংলাদেশ এমন বাংলাদেশ, বঙ্গবন্ধু শুধু কইছে দেশ জয় করতেইব, দেশ স্বাধীন করতেইব, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রেখো, হ্যাঁ, কি এমন এক ঝাঁঝালো বক্তব্য ছিল, অস্ত্রের সামনে লাঠি নিয়ে বাঙালি ছেলেরা নেমে গিয়েছিল। আমরা হারুন্না জাতি নয়, আমরা স্বাধীন জাতি, আমাদের অদম্য শক্তি আছে না নাই বলেন? এই জন্য আমাদের মাঝে স্পিরিট কাজ করে সবসময়। এই জন্য যুবক ভাড়া, ওই বড় দাজ্জাল বের হওয়ার আগে কিছু ছোট দাজ্জাল আছে না নাই? এই দাজ্জাল বাদরির মধ্যে আছে না নাই? এই দাজ্জাল কসবা আছে না নাই? এই দাজ্জাল ব্রাহ্মণবাড়ি আছে না নাই? এই দাজ্জাল আমার এলাকাতে আছে না নাই? বড় দাজ্জাল বের হওয়ার আগে ছোট দাজ্জাল বের হয়ে যাবে, যারা বের হয়ে হয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিবে। বড় দাজ্জাল বেরিয়ে বলবে আমারে আল্লাহ মান, আমার নবী বলে ও উম্মতের দল, ওই সময়টা বড় কঠিন, দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। আমার নবী বলেন দাজ্জালের মোকাবেলা করতে হবে একমাত্র ঈমান দ্বারা। কি দ্বারা? ঈমানের মাধ্যমে। এই জন্য যুবক, সম্পদের চাইতে ঈমানের দাম কম না বেশি? এবার দাজ্জাল আইসা কি বলবে, আমারে আল্লাহ মান, যারা তারা আল্লাহ মানবে এরা জাহান্নামে যাবে, আর যারা তারে আল্লাহ মানবে না এরা যাবে কোথায়?